নমস্কার বন্ধুরা গল্পমালার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে দেব আর আজকের এই পর্বে আমি আপনাদেরকে পাঠ করে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অন্নপ্রাশন তো গল্পটি শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে অনুরোধ করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরু করা যাক আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্নপ্রাশন খোকার অবস্থা শেষ রাত হইতে ভালো নয় কি যে অসুখ তাই কি ভালো করিয়া ঠিক হইল জন্তিপুরের সদানন্দ নাপিত এসব গ্রামে কবিরাজি করে ভালো কবিরাজ বলিয়া পসারও আছে সে বলিয়াছিল সান্নিপাতিক জ্বর মহেশ ডাক্তারের কম্পাউন্ডার এক টাকা ভিজিটে রোগী দেখে সে বলিয়াছিল ম্যালেরিয়া মহেশ ডাক্তারকে আনিবার মতো সঙ্গতি থাকিলে এতদিন তাহাকে আনা হইত কাল বইকালে যে আনা হইয়াছিল সে নিতান্ত প্রাণের দায় খোকা ক্রমশ খারাপের দিকে যাইতেছে দেখিয়া খোকার মা কান্নাকাটি করিতে লাগিল পাড়ার সকলেই মহেশকে আনিবার পরামর্শ দিল পরিবারের গায়ের একমাত্র সোনার অলঙ্কার মাঁকড়ি জোড়াটা বাঁধা দিয়া আটটা টাকা কেশব ঘোড়ার গাড়ির ভাড়া ও ভিজিটেই ডাক্তারের পাদপদ্মে ঢালিয়াছে তবুও তো ওষুধের দাম বাকি আছে নিতান্ত কম্পাউন্ডার বাবু এখানে ডাকডোক পান সেই খাতিরেই টাকা দুই আন্দাজ ওষুধের বিলটা এক হপ্তার জন্য বাকি রাখিতে রাজি হইয়াছেন এই তো গেল অবস্থা মহেশ ডাক্তার বলিয়া গিয়াছেন কোনো আশা নেই অসুখ আসলে নিউমোনিয়া এতদিন যা তা চিকিৎসা হইয়াছে রাতটা যদি বা কাটে কাল দুপুরে ক্রাইসিস কাটাইবার সম্ভাবনা কম কেশব এ কথা জানিত কিন্তু স্ত্রীকে জানায় নাই শেষ রাত্রের দিকে যখন খোকার হিক্কা আরম্ভ হইল খোকার মা বলিল ওগো খোকার হিক্কা উঠেছে একটু ডাবের জল দিলে হিক্কাটা সেরে যাবে এখন জল দেওয়া হইল হেঁচকি ক্রমশই বৃদ্ধি পাইতে লাগিল কমিবার নামটিও করে না অতটুকু কচি বালকের সে কি ভীষণ কষ্ট এক একবার হেঁচকি তুলিতে তার ক্ষুদ্র দুর্বল বুকখানা যেন ফাটিয়া যাইতেছে আর তার কষ্ট দেখা যায় না তখন কেশবের মনে হইতেছিল হে ভগবান তুমি হয় ওর রোগ সারিয়ে দাও নয়তো ওকে নাও তোমার চরণে স্থান দাও কচি ছেলের এ কষ্ট চোখের ওপর আর দেখিতে পারি নে সূর্য উঠিবার পূর্বেই খোকা মারা গেল কেশবের স্ত্রী কাঁদিয়া উঠিতেই পাশের বাড়ি হইতে পৌড়া বাড়ুজ্জে গিন্নি ছুটিয়া আসিলেন তাঁর সঙ্গে তার তিন মেয়ে আসিল সামনের বাড়ির নববিবাহিতা বধুটিও আসিল বধূটি বেশ আজ মাস দুই বিবাহ হইয়াছে কিন্তু খোকার অসুখের সময় দুবেলা দেখাশোনা করা রোগীর কাছে বসিয়া খোকার মাকে স্নানাহারের অবকাশ দেওয়া নিজের বাড়ি হইতে খাবার করিয়া আনিয়া খোকার মাকে খাওয়ানো ছেলে মানুষ বউয়ের কাণ্ড দেখিয়া সবাই অবাক এখন সে আসিয়া কাঁদিয়া বড় নরম মনটা ছেলে মোটে শ্মশানে লইয়া যাইবার প্রয়োজন নাই খোকাকে কাঁথা জড়াইয়া কেশব আগে আগে চলিল তার সঙ্গে পাড়ার আরও তিন চারজন লোক ঘন বাঁশবন আর বনের মধ্যে ছুড়িপথ এত সকালে এখনও বনের মধ্যে রৌদ্র প্রবেশ করে নাই হেমন্তের শিশির সিক্ত লতাপাতা ঝোপঝাড় হইতে একটা আর্দ্র অস্বাস্থ্যকর গন্ধ বাহির হইতেছে ওপাড়ার সতু বলিল আর বেশি দূর গিয়ে কী হবে কী বল রজনীকুড়ো এখানেই কেশব বলিল আর একটু চল বিলের ধারে বিলের ধারে ঘন বাসবনের মধ্যে গর্ত করিয়া কাঁথা জড়ানো শিশুকে পুতিয়া ফেলা হইল দশ মাসের দিব্যি ফুটফুটে শিশু কাঁথা হইতে গোলাপ ফুলের মতো ছোট মুখখানি বাহির হইয়া আছে মুখখানিতে ছোট্ট একটুখানি হা মনে হইতেছে যেন ঘুমাইয়া পড়িয়াছে কেশবের কোলেই ছেলে গর্তের মধ্যে পুঁতিবার সময় সে বলিল গা এখনো গরম রয়েছে রজনীখুঁড়ো ইহাদের মধ্যে প্রবীণ তিনি বলিলেন আহা ওসব ভেব না সতু নাও না ওর কোল থেকে ওর কোলে কি বলে রেখে দিয়েছ গর্তে মাটি চাপানো হইল কেশব অবাক নয়নে গর্তের মধ্যে যতক্ষণ দেখা যায় চাহিয়া রহিল ছোট্ট মুঠা বাঁধা হাত দুটি মাটি চাপা পড়িয়া অদৃশ্য হইবার সঙ্গে সঙ্গে ব্যাপারটা শেষ হইয়া গেল রজনী খুঁড়ো বলিলেন চলো হে বাবাজি ওদিকে আর চেও না সংসার তবে আর বলেছে কেন আমারও একদিন এমন দিন গিয়েছে আমার সেই মেয়েটা জানো তো সবই আজ আবার তোমার মনিব বাড়ি কাজ তোমারও তো সেখানে থাকতে হবে দেখো তো দিন বুঝে আজই কাজটা সাঙ্গ হইয়া গেল খুব সকালেই বাড়ি যখন ইহারা ফিরিল তখন সবে রৌদ্র উঠিয়াছে একটু পরে সান্নাল বাড়ি হইতে লোক আসিল কেশবকে ডাকিতে বলিল আসুন মুহুরি মশাই বাবু ডাকছেন তিনি সব শুনেছেন কাজকর্ম করিলে মনটাকে ভুলে থাকবেন সেই জন্যে ডেকে নিয়ে যেতে বলে দিলেন আজ সান্নালবাড়ির মেজবাবুর ছেলের অন্নপ্রাশন সান্নালেরা গ্রামের জমিদার না হইলেও খুব সম্পন্ন গৃহস্থ বটে পয়সাওয়ালা ও বর্ধিষ্ণু এ অঞ্চলে প্রতিপত্তিও খুব তেজারতিতেও ষাট সত্তর হাজার টাকা খাটে পাশাপাশি আট দশখানা গ্রামে এমন চাষি প্রায় নাই যে সান্যালদের কাছে হাত পাতে নাই কেশব বলিল চলো যাচ্ছি ইয়ে বাড়িতে একটু শান্ত করে যাই মেয়ে মানুষ বড্ড কান্নাকাটি করছে সান্যালেরা লোক খুব ভালো বৃদ্ধ সান্নাল মশাই কেশবকে দেখিয়া বলিলেন আরে এসো এসো কেশব আহা শুনলাম সবই তা কি করবে বলো ও দেবকুমার সাব্রষ্ট হয়ে এসেছিল কি রূপ তোমার অদৃষ্টে থাকবে কেন যেখানকার জিনিস সেখানে চলে গিয়েছে তা ও আর ভেব না কাজকর্মে থাকো তবুও অনেকটা অন্যমনস্ক থাকবে দেখো গিয়ে বাড়ির মধ্যে ভাতের উনুনগুলো কাটা হচ্ছে কিনা বৌমাকেও মানাতে পাঠাচ্ছি তিনিও এসে দেখাশুনো করুন কাজের বাড়ি ব্যস্ত থাকবেন মোটরে করিয়া একদল মেয়ে পুরুষ কুটুম্ব আসিল শহরের লোক মেয়েদের গহনার বাহার নাই সেসব বালাই উঠিয়া গিয়াছে শাড়ির রং চঙে চোখ ধাঁধিয়া গেল মেয়েরা ঠিকই কলিকাতা চাল শিখিয়া ফেলিয়াছে কিন্তু এসব পাড়াগাঁয়ের শহরে পুরুষদের বেশভূষা নিজের নিজের ইচ্ছা মতো ধুতির সঙ্গে কোট পরা এখনকার নিয়ম কেউ তাতে কিছু মনে করে না চারিধারে হাসি খুশি উৎসবের ধুম কেশবের মনের মধ্যে কোথাও যেন একটা প্রকাণ্ড বড় ফাঁকা এদের হাসি খুশির সঙ্গে তার মিল খাইতেছে না আচ্ছা এদের মধ্যে কেউ বোধ জানে না তার আজ সকালে কি হইয়া গিয়াছে একটি ভদ্রলোক চার বছরের একটি ছেলেকে সঙ্গে লইয়া গাড়ি হইতে নামিলেন বেশ সুন্দর ফুটফুটে ছেলেটি গায়ে রাঙা সিল্কের জামা কোঁচানো ধুতি পরনে এতটুকু ছেলের পায়ে রাঙা মখমলের ওপর জরির কাজ করা জুতো কি সুন্দর মানাই আছে কেশবের ইচ্ছা হইল ছুটিয়া গিয়া ভদ্রলোকটিকে বলে শুনুন মশাই আমারও একটি ছেলে ছিল অবিকল অবিকল এমনটি দেখতে আজ সকালে মারা গেল আপনার ছেলের মতোই তার গায়ের রং মহিমপুরের নিকারীরা মাছ আনিয়া ফেলিল গোমস্তা নবীন সরকার ডাকিয়া বলিল ওহে কেশব চুপ করে দাঁড়িয়ে থেকো না চট করে মাছগুলোর ওজনটা একবার দেখে নিয়ে ওদের হাত চিঠেখানা সই করে দাও দাঁড়িয়ে থাকবার সময় নেই কাতলা আধমনের বেশি হলে ফেরত দিও শুধু রুইয়ের বায়না আছে নবীন সরকার জানে না তাহার খোকা আজ সকালে মারা গিয়াছে কি করিয়া জানিবে ভিন গাঁয়ের লোক তাতে এই ব্যস্ত কাজের বাড়িতে সে খবর তাকে দেওয়ার গরজকার কেসব একবার নবীন সরকারকে গিয়া বলিবে মশাই আমার খোকাটি মারা গিয়েছে আজ সকালবেলা ফুটফুটে খোকাটি বড় কষ্ট দিয়ে গিয়েছে নবীন সরকার নিশ্চয়ই আশ্চর্য হইয়া যাইবে বলো কি কেশব তোমার ছেলে আজ সকালে মারা গিয়েছে আর তুমি ছুটোছুটি করে কাজ করে বেড়াচ্ছ আহা তোমার ছেলে আহা তাই তো কিন্তু কেউ কিছু জানে না কেশব তো কাহাকেও কিছু বলিবে না মাছ ওজন করিয়া লইবার পরে দুধ দই আসিয়া উপস্থিত তারপর আসিল বাজার হইতে হরিময়রার ছেলে দুমন আড়াই মন সন্দেশ ও আড়াই মন পান্তুয়া লইয়া দই সন্দেশ ওজন করিবার হিড়িকে কেশব সম্পূর্ণ অন্যমনস্ক হইয়া পড়িল সব বিছানো সামিয়ানা খাটানো প্রভৃতি কাজ তদারক করিবার ভারও পড়িল তাহার উপর ইতিমধ্যে সকলেই সব ভুলিয়া গেল একটা বড় গ্রাম্য দলাদলির গোলমালের মধ্যে সকলেই জানিত আজ হারান চক্রবর্তীর বিধবা মেয়ের কথা এ সভায় উঠিবেই উঠিবে সকলেই প্রস্তুত হইয়াই আসিয়াছিল প্রথমে কথাটা তুলিলেন নায়েব মশাই তারপরে তুমুল তর্কবিতর্ক ও পরিশেষে ওপাড়ার কুমার চক্রবর্তী রাগ করিয়া চেঁচাইতে চেঁচাইতে কাজের বাড়ি ছাড়িয়া চলিয়া গেলেন অমন দলে আমি থাকি নে যেখানে একটা বাঁধন নেই বিচার নেই সে সমাজ আমার সমাজ যে খায় খাক একটা ভ্রষ্টা স্ত্রীলোককে নিয়ে আমি বা আমার বাড়ির কেউ খাবে না আমার টাকা নেই বটে কিন্তু তেমন বাপের ইত্যাদি তিন চারজন ছুটিল কুমার চক্রবর্তীকে বুঝাইয়া ঠান্ডা করিয়া ফিরাইয়া আনিতে কুমার চক্রবর্তী যে একরখা চড়া মেজাজের মানুষ সবাই তাহা জানে কিন্তু ইহাও জানে যে সে রাগ তার বেশিক্ষণ স্থায়ী হয় না মশাই বলিলেন তুমি যেও না হরিকুড়ো তোমার মুখ ভালো না আরও চটিয়ে দেবে কার্তিক যাক আর শ্যামলাল যাক হারান চক্রবর্তীর যে মেয়েটি লইয়া ঘোঁট চলিতেছে সে মেয়েটি কাজের বাড়িতে পদার্পণ করে নাই পাশের বাড়ির গোলার নিচে সে এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিল আজই একটা মিটিং হইয়া তাহার সম্বন্ধে যে চূড়ান্ত সামাজিক নিষ্পত্তি কিছু হইবে তাহা সে জানিত এবং তাহারই ফল কি হয় জানিবার জন্যই সে অপেক্ষা করিতেছিল হঠাৎ চেঁচামেচি শুনিয়া সে ভয় পাইয়া উঠিয়া দাঁড়াইল এবং তাহারই নাম কুমার চক্রবর্তীর মুখে ওভাবে উচ্চারিত হইতে শুনিয়া পাঁচিলের ঘুলঘুলি দিয়া দুরু দুরু বক্ষে ব্যাপারটা কি দেখিবার চেষ্টা পাইল পাঁচিলের ওপাশে নিকটে কেশবকে দেখিতে পাইয়া সে ডাকিল কাকা ও কাকা কেশব কাকাকে সে ছেলেবেলা হইতে জানে কেশব কাকার মতো নিপাট ভালো মানুষ এ গাঁয়ে দুটি নাই আহা সে শুনিয়াছে যে আজই সকালে কেশব কাকার খোকাটি মারা গিয়াছে অথচ নিজের দুর্ভাবনায় আজ সকাল হইতে সে এতটাই ব্যস্ত যে কাকাদের বাড়ি একবার দেখা করিয়া আসিতে পর্যন্ত পারে নাই কেশব বলিল কে ডাকে কে বিদ্যুৎ কি বলছ মা তা ওখানে দাঁড়িয়ে কেন হারান চক্রবর্তীর মেয়েটির নাম বিদ্যুৎ খুব সুন্দরী না হইলেও বিদ্যুতের রূপের চটকাছি সন্দেহ নাই বয়স এই উনিশ বিদ্যুৎ ম্লান মুখে গলার সুমিষ্ট সুরে অনেকখানি খাঁটি মেয়েলই সহানুভূতি জানাইয়া বলিল কাকা খোকামনি কি নেই আমি সব শুনেছি সকালে কিন্তু কোথাও বেরোতে পারিনি সকাল থেকে একবার ভেবেছিলাম একবার ভেবেছিলাম যাব কেশব উত্তর দিতে গিয়া চাহিয়া দেখে বিদ্যুতের চোখ দিয়া জল পড়িতেছে এতক্ষণ এই একটি লোকের নিকট হইতে সে সত্যকার সহানুভূতি পাইল কেশব একবার গলা পরিষ্কার করিয়া বলিল তা যা এখানে দাঁড়িয়ে থাকিস নে ও ঘোঁটের কথা শুনে আর কি হবে তুই বাড়ি যা কুমার চকর্তির আগারাগি করে চলে গিয়েছে ওকে সবাই গিয়েছে ফিরিয়ে আনতে তোর উপর খুব রাগ কুমারের তবে ও তো আর সমাজের কর্তা নয় ওর রাগে কি বা এসে যাবে কি বলছিল ওরা তুই নাকি এখনো গাঙ্গুলি বাড়িতে যাস তোকে ওদের টিউব কলে জল তুলতে যেতে দেখেছি কুমারের স্ত্রী কোন দিন নাকি ওদের নারকেল গাছতলায় ইয়ে সুশীলের সঙ্গে কথাবার্তা বলছিলি তাও কুমারের স্ত্রী দেখেছে এই সব কথা বিদ্যুৎ বলিল আমি যাইনি কাকা সেবার সেই বারণ করে দেওয়ার পর থেকে আর কখনো যায়নি এ কথাটা বিদ্যুৎ মিথ্যে বলিল সুশীলের সঙ্গে তার ছেলেবেলা হইতে আলাপ সুশীল যখন কলেজে পড়িত তখন বিদ্যুৎ বারো তেরো বছরের মেয়ে সুশীলদার দেখা পাইলে তখন হইতেই সে আর কোথাও যাইতে চায় না সুশীলের সঙ্গে তাহার বিবাহ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না কারণ তাহারা বৈদিক আর সুশীলেরা রাঢ়ী শ্রেণী বিদ্যুতের বিবাহ হইয়াছিল পাশের গ্রামের শ্রীগোপাল আচার্যের সঙ্গে বিদ্যুৎ বিধবা হইয়াছে বিবাহের দু বছর পরেই শ্বশুরবাড়ি মাঝে মাঝে যায় কিন্তু বেশিরভাগ এখানেই থাকে সুশীলের সঙ্গে তাহার ছেলেবেলায় মাখামাখি লইয়া অপবাদ গ্রামের মাঝে এই দরুণী তাহারা এখন গ্রামে এক ঘরে হইয়া আছে এবাড়িতে তাহাদের নিমন্ত্রণ হয় নাই ইতিমধ্যে ঝুমুর গানের দল আসিয়া হাজির হইল সামিয়ানার একধারে ইহাদের জন্য স্থান নির্দিষ্ট ছিল গ্রামের ছোট ছেলেমেয়েরা দল আসিতেই সেখানে গিয়া জায়গা দখল করিয়া বসিবার জন্য হুড়ুহুড়ি বাধাইয়া দিল কেশব ছুটিয়া গেল গোলমাল থামাইতে দলের অধিকারী বলিল ও সরকার মশাই আমাদের একটু তামাক টামাকের জোগাড় করে দিন আর দু পাঁচ কিলি পান রোদ্দুরে বামুনগাদির বিল পার হতে যা নাকালটা হয়েছে সবাই মিলে বেলা বারোটার সময় কেশব একবার বাড়ির মধ্যে ঢুকিল স্ত্রীর জন্য তাহার মনটা চঞ্চল হইয়া উঠিয়াছে আহা বেচারি ও বাড়ি আসিয়াছে তো না খালি বাড়িতে একা পড়িয়া পড়িয়া কাঁদিতেছে না দেখিয়া আশ্বস্ত হইল স্ত্রী আসিয়াছে ও ইদারার পাড়ে একরাশ পুরনো বাসন জিয়ের সঙ্গে বসিয়া মাজিতেছে তাহাদের আজ মরণাশৌচ বাহিরের কাজকর্ম ছাড়া অন্য কাজ করিবার জো নাই মেজবাবুর যে খোকার অন্নপ্রাশন দালানে খাটের উপর সুন্দর বিছানাতে চারিদিকে উঁচু তাকিয়া ঠেস দিয়া তাহাকে বসাইয়া রাখা হইয়াছে ছমাসের হৃষ্টপুষ্ট নধরকান্তি শিশু গায়ে এক গহনা সামনের গদিতে একখানা থালে যেসব বিভিন্ন অলঙ্কার আত্মীয় কুটুম্ব বন্ধুবান্ধব দিয়াছে সেগুলি সাজানো তিন চার ছড়া হার সোনার ঝিনুক পদক তাগা বালা রূপার লতা। চারিধারে ঘিরিয়া মেয়েরা দাঁড়াইয়া আছে ইহারা কেউ কেউ এ গ্রামের বৌঝি কিন্তু বেশিরভাগই নবাগত কুটুম্বিনী দল সকাল হইতে বেলা এগারোটা পর্যন্ত আপডাউন যে তিনখানা ট্রেন যায় প্রত্যেক ট্রেনের সময় দু তিনখানা ট্যাক্সি বোঝাই হইয়া ইহারা কোনো দল কলকাতা হইতে কোনো দল বা রানাঘাট কি গোয়াড়ি কৃষ্ণনগর কি শান্তিপুর হইতে আসিয়াছে শহরের মেয়ে কী সব গহনা ও শাড়ির বাহার কী রূপ কি মুখশ্রী যেন এক একজন এক একখানি ছবি খোকাটি কেমন চমৎকার হাসিতেছে কেমন সুন্দর মানাইয়াছে ওই বেগুনি রঙের জামাটাতে তাহার খোকারও অন্নপ্রাশন দিবার কথা ছিল এ মাসে গরিবের সংসার খোকার যখন চার মাস বয়স তখন হইতে ধীরে ধীরে সব জোগাড় করা হইতেছিল কাপালিরা মুসুরি ও ছোলা দিয়াছিল প্রায় মন নাড়ুর চালের জন্য ধান জোগাড় করা হইয়াছিল সাত আটখানা খেজুরের গুড় দিয়াছিল বাগদিপাড়ার সকলে মিলিয়া বৃদ্ধ ভুবন মণ্ডল বলিয়াছিল মুহুরে মশাই যত তরকারি দরকার হবে আমার ক্ষেত থেকে নিয়ে যাবেন খোকার ভাতের সময় এক পয়সা দিতে হবে না কেবল বামুন বাড়ির দুটো পেশাদ যেন পাই শুদ্র ভদ্র সবাই খোকাকে ভালোবাসিত মেজবাবুর খোকার গায়ের রং অনেক কালো তার খোকার তুলনায় মেজবাবু নিজে কালো খোকার খুব ফর্সা হইবার কথাও নয় সুতরাং এদের মানানো শুধু জামায় গহনায় তাদের খোকা গরিব ঘরে আসিয়াছিল একজোড়া রূপার মল ছাড়া আর কোনো কিছু খোকার গায়ে ওঠে নাই আজ শেষ রাত্রে খোকার সেই হেচকির কষ্টে কাতর কচি মুখখানি অবাক দৃষ্টি নিষ্পাপ কাঁচের চোখের মতো নির্মল ব্যথাক্লিষ্ট চোখ দুটি আহা মানিক রে ও কেশব বলি হ্যার দেশে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো যে ব্রাহ্মণের পাতা করবার সময় হলো সামিয়ানা খাটাবার ব্যবস্থা করোগে আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি চৌদ্দ ভুবন আর তুমি এখানে বেশ নোম্বুরি নোটখানি বাবা পা চালিয়ে দেখো গিয়ে নবীন সরকার কিন্তু নবীন সরকার তো জানে না সে কি একবার বলিবে ও মশাই আমার খোকা আজ সকালে ওরকম করে আমায় ডাকবেন না আমার মনটা আজ ভালো না দলে দলে নিমন্ত্রিত ব্রাহ্মণেরা আসিতে আরম্ভ করিয়াছে নানা গ্রাম হইতে এগারোখানা গাঁ লইয়া সমাজ সমাজের সকলেই নিমন্ত্রিত বড় বৈঠকখানায় লোক ধরিল না শেষে লিচু তলায় প্রকাণ্ড শতরঞ্চ পাতিয়া দেওয়া হইল আসরের মধ্যে দাঁড়াইয়া দেউলে শরাফপুরের বর্দা বাঁড়ুজ্জে মশাই বলিলেন একটা কথা আমার আছে এ গাঁয়ে হারান এক সমাজে একঘরে তাদের বাড়ির কারুর কি নেমন্তন্ন হয়েছে আজ কাজের বাড়িতে যদি হয়ে থাকে বা তাদের বাড়ির কেউ যদি এ বাড়িতে এসে থাকেন তবে আমি অন্তত দেউলে শরাফপুরের ব্রাহ্মণদের তরফ থেকে বলছি যে আমরা এখানে কেউ জলস্পর্শ করব না আরও দু পাঁচখানা গ্রামের লোকেরা সমস্বরে এ কথা সমর্থন করিল অনেকে আবার হারান চক্রবর্তীর আসল ব্যাপারটা কি জানিতে চাহিল ছেলেছোকরার দল না বুঝিয়া গোলমাল করিতে লাগিল এ বাড়ির বৃদ্ধ কর্তা শান্নাল মশাইয়ের ডাক পড়িল তিনি কাজের বাড়িতে কোথাও ব্যস্ত ছিলেন গোলমাল শুনিয়া সভায় আসিয়া দাঁড়াইলেন এ গাঁয়ের সমাজ বড় গোলমেলে তাহা তিনি জানিতেন পান হইতে চুন খসিলেই এই তিনশো নিমন্ত্রিত ব্রাহ্মণ এখন হইচই বাধাইয়া তুলিবে খাইব না বলিয়া শুভকার্য পণ্ড করিয়া দিয়া বাড়ি চলিয়া যাইবে প্রাচীন বিচক্ষণ ব্যক্তি সব কিন্তু সামাজিক ঘোঁটের ব্যাপারে ইহাদের না আছে বিচারবুদ্ধি না আছে কাণ্ডজ্ঞান তবুও সান্নাল মশাই সভার মধ্যে খুব সাহসের পরিচয় দিলেন বলিলেন আপনাদের সকলকেই জানাচ্ছি যে হারান বাড়ির একটি প্রাণীও আমার বাড়ি নিমন্ত্রিত নয় তাদের কেউ এ বাড়িতে আসেও নি কিন্তু আমার আজ অনুরোধ এই সভাতেই সেই ব্যাপারের একটা মীমাংসা হয়ে যাওয়া দরকার হারান আমার প্রতিবেশী আমার বাড়ির পাশেই তার বাড়ি তার ছেলে মেয়ে আমার নাতি নাতনির বয়সী আজ আমার বাড়ির কাজ আর তারা চুন করে বাড়ি বসে থাকবে এ বাড়িতে আসতে পারবে না কুতকুড়ো যা দুটো রান্না হয়েছে তো মুখে দিতে পারবে না এতে আমার মন ভালো নেয় না আমাদের গাঁয়ের লোক মিলে আজ সকালে একটা মিটিং আমরা এ নিয়ে করেছিলাম কিন্তু সকলে উপস্থিতি না হলে ব্যাপারটা উত্থাপন করা ভালো নয় বলে আমরা বন্ধ করে দিয়েছি আমার যদি মত শোনেন আমি বলি হারান চকর্তির মেয়ে নির্দোষ তাকে সমাজে নিতে কোনো দোষ নেই ইহার পর ঘণ্টা দুই ব্যাপী তুমুল বাগযুদ্ধ শুরু হইল আজ সকালবেলার মতোই এই সভায় সবাই বক্তা শ্রোতা কি নাই চড়া গলায় সকলেই কথা বলে কথার মধ্যে যুক্তিতর্কের বালায় নেই দেখা গেল এ গাঁয়ের হারান চক্রবর্তীর ব্যাপার লইয়া দুটো দল এক দল তাহাকে ও মেয়েকে এক ঘরে করিয়া রাখিবার পক্ষে মত দিল অপরপক্ষ ইহার বিরুদ্ধে হারান চক্রবর্তীর ডাক পড়িল তার বয়স যদিও খুব বেশি নয় কিন্তু কানে একেবারে শুনিতে পান না টাইফয়েড হইয়া অল্প বয়স হইতেই দুটি গিয়াছে তিনি হাত জোর করিয়া নিবেদন করিলেন তাঁহার মেয়েকে তিনি ভালো রকমই জানেন তার স্বভাব চরিত্র সৎ যে ছেলেটিকে লইয়া এ কথা উঠিয়াছে গাঙ্গুলিবাড়ির সেই ছেলেটি কলেজ পাস উঁচু নজরে কাহারও দিকে চায় না ছেলেবেলা হইতেই বিদ্যুতের সঙ্গে তার ভাই বোনের মতো মেশামেশি এর মধ্যে যে কিছু দোষ ধরতে পারে ইত্যাদি ইহার উত্তরের বিরুদ্ধে দলের কর্তা কুমার চক্রবর্তী রাগিয়া উঠিয়া যাহা বলিলেন তাহা আমাদের মনে আছে কিন্তু সেসব কথা পাড়াগাঁয়ের দলাদলি ভাষায় উচ্চারিত হইতে পারিলেও ছাপার অক্ষরে প্রকাশ করিবার যোগ্য নয় অনেক করিয়াও হারান চক্রবর্তীর হিতাকাঙ্ক্ষী দল কিছু করিতে পারিল না কুমার চক্রবর্তীর দলই প্রবল হইল আসলে বিদ্যুৎ যে খুব ভালো মেয়ে বিদ্যুতের মনটি খুব নরম পাড়ার আপদে বিপদে ডাকিতেই ছুটিয়া আসে এবং বুক দিয়া পড়িয়া উপকার করে তাহার উপর সে ছেলে মানুষ এখনও তত বুঝিবার বয়স হয় নাই বৃদ্ধের দলের আসল যুক্তি এই কিন্তু এ সত্য কথা সভায় দাঁড়াইয়া বলা যায় না কুমার চক্রবর্তীর দলের লোকেরা বলিল সেবা সুরেনের মেয়ের বিয়ের সময় আমরা তো বলে দিয়েছিলাম বিদ্যুৎ সুশীলদের বাড়ি যাতায়াত বা সুশীলের সঙ্গে মেলামেশা বন্ধ করুক এক বছর আমরা যদি দেখি সে আমাদের কথা মেনেছে তবে আমরা তাদের দলে তুলে নেব কিন্তু সে কি তা শুনেছে হারান চক্রবর্তী বলিলেন কই কে দেখেছে বলুক কবে আমার মেয়ে এই এক বছরের মধ্যে কিন্তু এমন ক্ষেত্রে পাড়াগাঁয়ে দেখিবার লোকের অভাব হয় না দেখিয়াছে বই কি বহু লোক দেখিয়াছে পরের বাড়ি কোথায় কি হইতেছে দেখিবার জন্য যাহারা ওৎ পাতিয়া থাকে তাদের চোখে অত সহজে ধুলো দেওয়া চলে না অবশেষে কে বলিল আচ্ছা কাউকে দিয়ে সেই মেয়েটিকে জিজ্ঞাসা করা হোক না সে যদি আমাদের সামনে স্বীকার করে সে ওখানে যাতায়াত করে এবং সঙ্গে সঙ্গে ঘাট শিকার করে কথা দেয় যে আর কখনো এ কাজ করবে না তবে না হয় বিদ্যুৎ পাঁচিলের ঘুলঘুলিতে চোখ দিয়াই দাঁড়াইয়াছিল কেশব গিয়া বলল মা আছিস রাজি হয়ে যানা ওরা যা যা বলছে কেন মিছে মিছে বিদ্যুৎ কাঁদিয়া বলিল আপনি ওদের বলুন আমি সপ্তাহতে আছি কাকা সবার মধ্যে বাপকে অপদস্থ হইতে দেখিয়া লজ্জায় দুঃখে সে মরিয়া যাইতেছিল তার জন্যই তার নিরীহ পিতার এ দুর্দশা তাছাড়া তার দাদা শ্রীগোপালের ছোট ছোট ছেলেমেয়েরা আজ পাঁচ ছ দিন হইতে যজ্ঞিবাড়ির নিমন্ত্রণ্য খাইবার লোভে অধীর হইয়া আছে ছেলেমানুষ তারা কি বোঝে অথচ আজ তাদের নিমন্ত্রণ হয় নাই এ বাড়িতে আসিতে না পাইয়া মুখ চুন করিয়া বেড়াইতেছে ইহা তাদের প্রাণে বড়ই বাজিয়াছে ছোট মেয়ে সুবু তো কেবলই জিজ্ঞাসা করিতেছে পিছিমা ওদের বালি থেকে ডাকতে আসবে কখন পায়েচ খাবো ছন্দেজ খাব না পিছি আমরা যাব অবু যাবে দাদা যাবে মা যাবে তার মা ধমক দিয়া থামাইয়া রাখিয়াছে থাম এখন চুপ কর যখন যাবি তখন যাবি তা না এখন থেকে এখন বরং একটু ঘুমো দেখি ঘুমিয়ে উঠে আমরা সেই বিকেলে তখন সবাই যাব ঘরে বাহিরে বিদ্যুতের আর মুখ দেখাইবার জো নাই কিন্তু কেশবের কথায় কি হইবে একাত্রী বাজে লোকের প্রস্তাবেই বা কি হইবে বরদা বাণুজ্যে ও কুমার চক্রবর্তী এ প্রস্তাবে রাজি হইল না একবার যে শর্ত ভঙ্গ করিয়াছে তাহার সঙ্গে আর শর্ত করিয়া ফল নাই আর এ শর্তের ব্যাপার নয় একটা স্ত্রী লোককে সামাজিক শাসন করা হইতেছে ইহার মধ্যে শর্তই বা কিসের মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া যে গ্রাম হইতে বিদায় করিয়া দেওয়া হয় নাই এতদিন ইহাই যথেষ্ট সুতরাং হারান চক্রবর্তী যেমন একঘরে ছিলেন তেমনি রহিয়া গেলেন তারপর ব্রাহ্মণ ভোজনের পালা কেশবের মরণাশৌচ সে পরিবেশন করিবে না ভিখারি বিদায়ের ভার পড়িল তার উপর দুতিন দফা ব্রাহ্মণ খাওয়ানো ও ভিখারী বিদায় করিতে সন্ধ্যা হইয়া গেল সন্ধ্যার পরে শূদ্র ভোজন সে চলিল রাত দশটা পর্যন্ত কেশব সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যখন খাইতে বসিল তখন রাত এগারোটা আয়োজন ভালোই হইয়াছিল কিন্তু এত রাত্রে জিনিসপত্র বেশি কিছু ছিল না কেবল দই ও মিষ্টি এবং দু তিন রকমের টক তরকারি দিয়া কেশব পরিতৃপ্তির সঙ্গে দুইজনের আহার একা করিল পরে স্ত্রীকে লইয়া অন্ধকারেই নিজের বাড়ি রওনা হইল কেশবের স্ত্রীও খুব খাইয়াছে কেশবের প্রশ্নের উত্তরে বলিল তা গিন্নির বড় মেয়ে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ালে নিজের হাতে আমার পাতে সন্দেশ দিয়ে গেল খুব যত্ন করেছে রান্না বান্না কি চমৎকার হয়েছে না কেশব বলিল তা বড় লোকের ব্যাপার চমৎকার হবে না নয়তো এমন অসময়ে কপি কোথা থেকে এই পাড়াগাঁয়ে আসে বলো দেখি পেয়েছিলে কপির তরকারি দু দুবার দিয়েছে আমার পাতে হ্যাঁ গা এখন এখন কপি কোত্থেকে আনলে কলকাতায় কি বারো মাস কবি মেলে বাড়ির উঠানে তলায় একটা মাটির প্রদীপ তখনও টিমটিম করিয়া জ্বলিতেছে কেশবের স্ত্রী বলিল ও বাড়ির ছোট বউ জ্বালিয়ে দিয়ে গিয়েছে আহা বড় ভালো মেয়ে আজ সকালে কেঁদে একেবারে আকুল সকালে যেভাবে ইহারা ফেলিয়া রাখিয়া গিয়াছিল ঘরবাড়ি সেইভাবেই পড়িয়া আছে কারও সাড়া শব্দ নাই নির্জন নিস্তব্ধ বাড়িখানা খাঁ খাঁ করিতেছে আশেপাশে ঘন অন্ধকার কেবল তলায় ওই মিটমিটে মাটির প্রদীপের আলোটুকু ছাড়া কেশব শুইবা মাত্র ঘুমাইয়া পড়িল অনেক রাত্রে ঘুমের মধ্যে কেশব স্বপ্ন দেখিতেছিল বিদ্যুৎ আসিয়া উঠানের মাঝখানে দাঁড়িয়া কাঁদো কাঁদো মুখে বলিতেছে কাকা আজই বুঝি একবার ভেবেছিলাম আসব কিন্তু যে দুর্ভাবনা আমার উপর দিয়ে আজ সারাদিন বাহিরে ঝমঝম বৃষ্টির শব্দে তার ঘুম ভাঙিয়া গেল সে ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিল সর্বনাশ ভয়ঙ্কর বৃষ্টি আসিয়াছে খোকা পচি ছেলে নিউমোনিয়ার রোগী বাঁশতলায় তার ঠান্ডা লাগিতেছে যে পরক্ষণে ঘুমের ঘোরটুকু ছুটিয়া যাইতেই নিজের ভুল বুঝিয়া আবার শুইয়া পড়িল ভাবিল আহা যখন পুঁতি তখন ওর গা গরম বেশ গরম ছিল হঠাৎ দেখিল সে কাঁদিতেছে অঝোর ধারে কাঁদিতেছে বাহিরে ওই বৃষ্টি ধারার মতো অঝোর ধারে বার বার তার মনে হইতে লাগিল তখন ওর গা গরম ছিল বেশ গরম ছিল আজকের গল্প অন্নপ্রাশন আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনালাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি হৃদয়স্পর্শী গল্প গল্পটি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধান থাকবেন আজকের মতো বিদায়